ভিতরে অন্য কোন তন্ত্র মন্ত্র চাপিয়ে দেওয়ার দুঃসাহস দেখানো হয়। বাংলার যুবকেরা কখনো মেনে নিবে না বেসবাস্তে ইসলাম মরলেও ইসলাম, ঠিক কিনা বলেন? রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, সে বোকার স্বর্গে বাস করছে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সারা পৃথিবীর কর্তৃত্ব কার হাতে? আল্লাহ তাআলার হাতে। তাহলে যে আল্লাহ আমার হায়াতের মালিক, আমার রিজিকের মালিক, যে আল্লাহ তাআলার কাছে আমার ফিরে যেতে হবে। সুতরাং মুসলমান যতদিন বাঁচবে একমাত্র আল্লাহ তাআলার গোলামি করবে। কার গোলামি? জোরে বলেন, কার গোলামি? শয়তানের গোলামি করবে না, গোলামি করবে আল্লাহ তাআলার, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, ঠিক কিনা বলেন? সুতরাং যে বলে, যে বলতে চায়, যে বলেছে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, সে বোকার স্বর্গে বাস করছে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। সম্মানিত হাজিরিন, আমরা এটা বলতে চাই, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, যে জাতি হালের গরু বিক্রি করে হজ করার জন্য মদিনাতুল মুনাওয়ারায় যায়, বাইতুল্লাহ শরীফ হজ করার জন্য যায়, ওই জাতি কখনো ইসলাম ছাড়া বাঁচতে পারে না। ইসলাম ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারবো না, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে যে কোরআনে মাজিদের তেলাওয়াত করেছি, কালামুল্লাহ কার কথা? আল্লাহ তাআলার জবানের কথা। সুতরাং যেখানে ইসলাম পৌঁছেছে, যে দেশে ইসলাম পৌঁছেছে, যে ভূখণ্ডে ইসলাম পৌঁছেছে, ইসলাম পৌঁছানোর দ্বারা শুধু মুসলমানরা শান্তি পায় নাই, অমুসলিমরাও শান্তি পেয়েছে। আর মুসলমানের সংবিধান হচ্ছে গোটা 30 পারা কোরআন। আল্লাহ তাআলা এই গোটা 30 পারা কোরআন দিয়ে আল্লাহর নবীকে এই রবিউল আউয়াল মাসে এই ধরায় প্রেরণ করেছেন, ঠিক কেন বলেন? এটা কি মাস? জোরে বলেন, কি মাস? এই রবিউল আউয়াল মাসে আল্লাহ রব্বুল আলামিন তার পয়গম্বরকে গোটা 30 পারা কোরআন দিয়ে মক্কার জমিনে পাঠালেন। ও মুসলমান, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা রবিউল আউয়াল মাসে পৃথিবীতে পাঠিয়েছেন, তার উপরে আল্লাহ তাআলা গোটা 30 পারা কোরআন নাজিল করেছেন রমজান মাসে, ঠিক কিনা বলেন? রমজান মাস কোরআনের মাস, আল্লাহর পয়গম্বরের এত মর্যাদা হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা পয়গম্বরের উপরে কোরআন নাজিল করেছেন, ঠিক কিনা বলেন? পয়গম্বরের উপরে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা পয়গম্বরের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আমার নবী কোন গোত্রের নবী নয়, কোন বংশের নবী নয়, কোন দেশের নবী নয়, আমার নবী হচ্ছেন কুল কায়নাতের নবী। সে কথাই আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা পয়গম্বরকে রবিউল আউয়াল মাসে পাঠালেন, রমজান মাস কোরআনের মাস, এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনকে পয়গম্বরের উপরে নাজিল করলেন, পয়গম্বরকে
কোরআন দেওয়ার কারণে পয়গম্বরের মর্যাদা বেড়ে গেল, আর রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের মর্যাদা বেড়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং এই কোরআনের সাথে যদি মুসলমান সম্পর্ক রাখে মুসলমানও দামি হয়ে যায়, আর এই কোরআনের বিরোধিতা করলে ইসলামের বিরোধিতা করলে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনেই তাকে বেহেজতি করেন জিল্লতি করেন, ঠিক কিনা বলেন? এর জ্বলন্ত প্রমাণ চান? আল্লাহ নবীকে যখন আল্লাহ তাআলা কোরআন দিয়ে মক্কায় পাঠালেন, সবচেয়ে বেশি আমার নবীর ক্ষতি করেছে আবু জেহেল, জোরে বলেন কে? আবু জেহেল সবচাইতে বেশি আমার নবীর ক্ষতি করেছেন, সবচাইতে আমার নবীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেছেন, আমার নবীর বিরুদ্ধে শত্রুতামি করেছেন, এমন কোন চক্রান্ত ষড়যন্ত্র নাই আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে করছে, এমন কোন চক্রান্ত ষড়যন্ত্র নাই আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে করে নাই। মুসলমান ইতিহাস সাক্ষী, আবু জেহেল আমার নবীর বিরোধিতা করার কারণে, কোরআনের বিরোধিতা করার কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে আল্লাহ তাআলা আবু জেহেলকে ধ্বংস করে দিয়েছেন। বানিয়ে বলছি, আল্লাহ তাআলা আবু জেহেলকে ধ্বংস করে দিয়েছেন। শুধু আবু জেহেল একা ধ্বংস হয় নাই, আবু জেহেলের সাথে যে চেলা চামুন্ডারা ছিল, চামচাগুলা ছিল, সেগুলো ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আজকে উতবার কোনো অস্তিত্ব নাই, আজকে সাইবার কোনো অস্তিত্ব নাই, আবু লাহাবের কোনো অস্তিত্ব নাই, আবু লাহাবও ধ্বংস, উতবাও ধ্বংস, সাইবাও ধ্বংস, তাদের গুরু আবু জেহেলও ধ্বংস। কেউ বলতে পারবে না আবু জেহেলের কবর কোথায়, কেউ বলতে পারবে না আবু লাহাবের কবর কোথায়, কেউ বলতে পারবে না উতবার কবর কোথায়, সাইবার কবর কোথায়। এমন জিল্লতি হওয়ার কারণ হলো ইসলামের বিরোধিতা করার কারণে, কোরআনের বিরোধিতা করার কারণে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করার কারণে, ঠিক কিনা বলে? 2007 সালে সম্ভবত সুইডেন একটা রাষ্ট্র আছে, নাম কি? এই সুইডেনের একজন ব্যক্তি, একজন কার্টুনিস্ট, আমার নবীকে ব্যঙ্গ করে একটা কার্টুন ছেপেছিলেন, নাউজুবিল্লাহ বলেন? একটা ফ্যান একটু ঘোরা দেন। একজন কার্টুনিস্ট, সুইডেনের একজন কার্টুনিস্ট আমার নবীকে ব্যঙ্গ করে 2007 সালে আমার নবীর বিরুদ্ধে একটা কার্টুন ছেপেছিল, ব্যঙ্গ করে, কি করে? ও যুবক তোমাদেরকে বলে যাই, ও মুসলমানের সন্তান, তুমি যখন স্কুলে পড়তা খুব ভালো ছিলা, স্কুল থেকে যখন হাই স্কুলে যে গিয়েছো তখনও ভালো ছিলা, হাই স্কুল পার হয়ে যখন কলেজে পড়েছো মোটামুটি ভালো ছিলা, আর কলেজ পার হওয়ার পরে যখন তুমি ভার্সিটিতে ভর্তি হয়েছো, ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো, তুমি রিসার্চ করতে করতে তুমি শয়তান হয়ে যাচ্ছ, তারপরে বলে দেয়ার ইজ নো গড, নাউজুবিল্লাহ বলেন? আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। মুসলমান যেটা বলতেছিলাম, ওই সুইডেনের কার্টুনিস্ট 2007 সনে যখন আমার নবীর বিরুদ্ধে কার্টুন ছেপেছিল, সারা পৃথিবীর মুসলমানরা গর্জে উঠেছে, সেই সময় অনেক মুসলমানের প্রতিবাদ করতে যে শাহাদাত বরণ করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু এই 2021 সনে এসে আপনারা দেখতে পেরেছেন, দেখেছেন না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, এমনকি বাংলাদেশের প্রত্যেকটা স্যাটেলাইট চ্যানেল এই খবরটা প্রকাশ করেছে। সে যখন 2007 সনে আমার নবীর বিরুদ্ধে ধ্যাঙ্গ করে কাটন ছাপলো, তারপর থেকে ইমানদার মুসলমান তাকে চ্যালেঞ্জ করেছে, যেখানেই পাবে সেখানেই জুতা দিয়া পিটাবে, শুধু জুতা দিয়া পিটাবে না, পাইলেই তাকে খতম করে ফেলবে, ঠিক কিনা বলেন? এ কারণে সুইডেনের রাষ্ট্রপ্রধান তাকে প্রোটোকল দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা করেছে, সে যেদিকে যেত সেই দিকেই তার সাথে নিরাপত্তা বাহিনী চতুর্পাশে তাকে ঘিরে রাখতো, তাকে নিরাপত্তা দিত। কিন্তু 2021 সনে এসে আল্লাহ তাআলার মায়ের আলমের বাইর, আল্লাহর ধরা বড় ধরা, গাড়ি অ্যাক্সিডেন্ট করে সাথে সাথে গাড়ির ভিতরে আল্লাহ আগুন দিয়া জ্বালায়া পোড়ায়া দিছে, বানায় বলছি, এ যুবক বানিয়ে বলেছি,
ফ্রান্সের রাষ্ট্রপ্রধান ইমানুয়েল ম্যাক্রো আমার নবীর বিরুদ্ধে যখন ফ্রান্স থেকে কার্টুন ছাপা হয়েছে সেটাকে সমর্থন দিয়েছে আল্লাহ তাআলা দুনিয়াতেই তাকে জুতার বাড়ি খাইয়েছেন ঠিক কিনা বলেন ও মুসলমান এত ছোট ছোট চালা চামুন্ডার কথা বললাম তোমাদের গুরু আবু জেহেল আমার আল্লাহর নবীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করার কারণে দ্বীনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তরবারি ধরার কারণে দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে ছোট ছোট দুইজন সাহাবী একজনের নাম মাস আরেকজনের নাম মুয়াস ছোট ছোট দুই ভাই এই আবু জেহেল তাকে হত্যা করেছে ঠিক কি না বলেন বড় কোন শক্তিশালী সাহাবী বীর বাহাদুরের হত্যা করতে হয় নাই ছোট ছোট দুই ভাই আবু জেহেলকে হত্যা করেছে ও মুসলমান এর থেকে এটাই বোঝা যায় এই পৃথিবীর জমিনে যে ইসলামের বিরোধিতা করবে কোরআনের বিরোধিতা করবে আল্লাহর নবীর বিরোধিতা করবে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিন থেকে তার অস্তিত্ব মুছে দিবে ঠিক কি না বলে মুছবে কি মুছবে না ও যুবক তুমি আজকে হীনমন্যতায় ভুগছো তুমি আজকে টেনশনে পড়ে গেছো ইসলামের পক্ষে থাকলে কত ষড়যন্ত্র কত নির্যাতন কত জুলুম আরে ইসলামের ইতিহাসেই তো এটা আল্লাহর নবী ইসলামের বিরুদ্ধে থাকার কারণে মক্কার কাফেরেরা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ঠিক কি না বলেন এই ইসলামের পক্ষে থাকার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির ভিতরে ঘোড়ার পায়ের সাথে বেঁধে দেওয়া হয়েছে ঠিক কি না বলেন লোহার রড গরম করে করে হযরত বেলালের শরীরের মধ্যে লাগানো হয়েছে আর বলা হয়েছে বেলাল ইসলাম ছেড়ে যাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দাও হযরত বেলাল বলে ও মুনিব আপনি আমার দুনিয়ার মনিব হতে পারেন আপনি আমার দুনিয়ার মনিব হতে পারেন আমি এমন এক মনিবের উপরে ঈমান এনেছি আমি এমন এক নবীর উপরে ঈমান এনেছি আমি আমার জীবনের চাইতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি আপনি যদি আমাকে অত্যাচার করতে করতে আমাকে মেরে ফেলেন খোদার কসম করে বলি আল্লাহর নবীর ভালোবাসা এক মুহূর্তের জন্য আমি আমার হৃদয় থেকে সরাতে পারবো না আল্লাহু আকবার যারা বলেন আল্লাহু আকবার সুতরাং যুবক এই দুনিয়ার জমিনে মুসলমানের সন্তান যতদিন বাঁচবে যতই বালা মুসিবত বিপদ আপদ আসুক না কেন মুসলমান ঈমানের উপরে অটল থাকবে ইসলামের উপরে অটল থাকবে নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসবে রাজি আছি তো যুবকেরা যত বড় বাধা বিপত্তি আসুক না কেন আই ডোন্ট কেয়ার ঠিক কি না বলে ইসলাম ছাড়া যদি আমাদের উপরে অন্য কোন তন্ত্র মন্ত্র চাপিয়ে দেওয়ার দুঃসাহস দেখানো হয় বাংলার যুবকেরা কখনো মেনে নিবে না বেসবাসতে ইসলাম মরলেও ইসলাম ঠিক কি না বলেন সম্মানিত হাজিরিন আমার বলার উদ্দেশ্য হলো আমরা মুসলমান শান্তিপ্রিয় জাতি ঠিক কিনা বলেন আমরা মুসলমান শান্তিপ্রিয় জাতি আমাদের এই দেশ সম্প্রীতির দেশ কিসের দেশ সম্প্রীতির দেশ সুতরাং আমরা মুসলমানরা আল্লাহর কোরআনকে আমাদের জীবনের চাইতেও ভালোবাসি আল্লাহর নবীকেও আমরা আমাদের জীবনের চাইতে ভালোবাসি আমরা ইসলামের উপরে অটল থাকব আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করব কিন্তু কেউ যদি আমাদের ঘাড়ের উপরে অন্য কোন জীবন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার দুঃসাহস দেখায় সেটা আমরা মুসলমান কোনোদিন মেনে নিব মেনে নেব না আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই বর্তমান সরকারের হাই কমান্ডারকে ধন্যবাদ জানাই যখন একজন মন্ত্রী বললেন রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না এটা আমি একা একা বাদ দিয়ে দিব
প্রাক্তন একজন সাবেক মেয়র তিনি কঠোর প্রতিবাদ করেছেন। ঠিক কিনা বলেন? এই প্রতিবাদ করার কারণে এদেশের ইমানদার মুসলমান হল কিছুটা হলেও শান্তি পেয়েছে, পেয়েছে না? পেয়েছে। সুতরাং আপনাকে বুঝতে হবে এদেশের মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে এক দুই ওয়াক্ত কম পড়তে পারে না, রোজা ৩০টার জায়গায় ২৫টা রাখে, ৫টা না রাখতে পারে, হজ ফরজ হয়েছে অনেক সময় বখিলামি করে হজে নাও যেতে পারে, কোরবানি একটু কম করতে পারে। কিন্তু মনে রাখতে হবে ইসলামের বিরুদ্ধে কথা বললে এদেশের মুসলমান কখনো বরদাস্ত করে না, এটা এদেশের ইতিহাস। এদেশের কি ইতিহাস? এদেশের মুসলমানদের এটা ঐতিহ্য, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা ইসলামকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসবো, ঠিক কিনা বলেন?